ও দয়ার নবী আছেন নি বাড়িতে, ভিতর থেকে কে যেন বলে দিলেন, নাই নাই নবীজি বাড়িতে নাই, ওয়াজ করনি দুইটা চোখের পানি আমার নবীর বাড়ির সামনে রেখে গেল। কি রাখলো কি রাখলো? চোখের পানি। চলে গেলেন মায়ের আদেশ, চলে যেতে হয়, দেরি করা যাবে না। কিছুক্ষণ পর আমার নবী, মায়ার নবী উপস্থিত বাড়ির সামনে দাঁড়াইয়া নবী একটা চিৎকার মারছে, বাড়িতে কে আস গো, আমার ওয়াজ করুনি বুঝি আসছিল। আল্লাহু আকবার বলো, না দেখে ভালোবাসাই যদি এত জ্বালারে, আজকে কারা না দেখে নবীর ভালোবাসাই বসে আছো? ওয়াজ করুনির মতো পাগল হইয়া কারা মাহফিলের আয়োজন করেছো, তোমাদের জীবন দল হইয়া গেছে। হযরতে ওয়াজ করুনি চলে গেলেন, আমার নবী বাড়ির সামনে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিলেন, তোরা কে কোথায় রে, আমার ওয়াজ করুনি আসছিল তোরা বসতে দিলি না। লোকেরা বলেন, হুজুর কেমনে জানেন আসছিল? তোরা কথা জিজ্ঞাস না রে, আমার ওয়াজ করুনির চোখের পানির গন্ধ জমিনে পাওয়া যায়। যে নবীর ভালোবাসার চোখের এক ফোঁটা পানির দাম আল্লাহর আরশের চাইতেও বেশি। যে নবীর ভালোবাসার একটা ফোঁটা চোখের পানি যদি কারো জমিনে পড়ে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যায়। ওয়াজ করুনি আসছিল তোরা বসতে দিলি না, আমার ওয়াজ করুনি চলে গেল রে। ওয়াজ করুনি আর কোনোদিন নবীর সাথে দেখা হয় নাই, যেদিন আমার নবী জগৎ ছেড়ে চলে যাবেন, মদিনার রওজা পাকে শুয়ে যাবেন, তার আগে আগে আবু বকর উমর সাহাবীরা জড়ো হয়ে তাদের একটা আলোচনা শুরু হয়ে গেল, আমার নবী দুনিয়ার থেকে বিদায় হলে নবীজির জুব্বা মুবারক নিশ্চয়ই আবু বকর পাবে, আবু বকর আমার নবীকে বড় ভালোবাসতেন। আরেকজন বলেন, না আবু বকর পাবে না, সম্ভবত মেয়ের জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাবেন। আরেকজন বলেন, না উমর পাইতে পারেন। আরেকজন বলেন, উসমান গনি বহু টাকা খরচ করেন, বহু দান করেন, নবীর ভালোবাসায় উসমান গনি পাবেন। এইভাবে আলোচনা শুরু হলে অনেকে মিলে, আমার নবী উপস্থিত, কি নিয়ে তোমরা আলোচনা সমালোচনায় বসেছো? হুজুর ভাবতেছিলাম আপনার বিদায় পরে আপনার জুব্বা মুবারক ভাগি জানি কে হয়ে যায়, আমরা কেউ ভাবছি উমর পাবে, কেউ ভাবছি আবু বকর পাবে, কেউ ভাবছে উসমান গনি পাবে, কেউ ভাবছে হযরত আলী পাবে। আমার নবী দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়ে কান্দে, সাহাবীরা রে আমার জুব্বা মুবারক তোমরা কেউ পাবি না, আমার জুব্বা পাবে আমার ওয়াজ করনি রে। সাহাবীরা একজন আরেকজনের দিকে তাকাই, এটা আবার কোন শব্দ নবীজি ব্যবহার করলেন? ওয়াজ করনি নামে কোনোদিন কাউরে আমরা দেখি নাই, কে সেই ব্যক্তি? জীবনে কোনোদিন আসতে দেখি নাই, আমাদের সাথেও দেখা হয় নাই, এটা কেমন পাগল রে, জীবনে দেখা নাই জুব্বা পেয়ে গেল। আমার ওয়াজ করুনি যদি নবীর ভালোবাসায় জীবনে দেখা নাই নবীর জুব্বা পেতে পারে, আমার মন বলে আজকে যারা মিলাদুন নবীর আয়োজন করে এই নবীর ভালোবাসায় বসে আছো গো, আপনাদের সঙ্গে আমার নবীর স্বপ্নের দিদার হইয়া যাবে। আল্লাহ বাবারা ভাইরা, হযরতে ওয়াজ করুনির জন্য আমার নবী জুব্বা বাজেট করেছে, না দেখে ভালোবাসাই, আমরাও তো না দেখে ভালোবাসাই বসে আছি। আজকে কি আমাদের নবী আমাদের জন্য একটা বাজেট কি নবী দিতে পারে না? নবী যে বাজেট করতে পারে এই বিশ্বাস কি আপনাদের আছে? এটা কি মানেন? তাহলে আসেন, অনেক সময় আবার অন্যজনে প্রশ্ন করে বসবে, এটার প্রমাণ কি নবী যে বাজেট দিতে পারে? বাস্তবে আসেন, একটা মদিনার ঘটনা। মদিনায় একটা নবীর আশিক ছিল, নবীর আশিকটা নবীজির রৌজা পাকের পাশে পইরা থাকে, খায় না। মানুষে কয়, তুই খাইতি না মইরা যাবি তো? কয়, খাইতাম না। কেন খাইতি না? যে নবীর বাড়িতে আইছি, নবী যদি খাওয়ায় তাইলে আমি খাবো, না হয় মইরা যাবো, খাইতাম না। রোজার পাশে বইটা রয়েছে,
নবীজি স্বপ্ন যুগে একদিন বললেন, এই পাগল, তুই যে পাগলামি করতেছস, আমি খাওয়াইলে খাইবি, এখন কি আমার চুলাই কি রান্না হয়? পাগল কয়, রান্না টান্না বুঝি না, আপনি খাওয়াইবেন খামু, না খাওয়াইলে মরে যামু, কি করব। নবীজি একদিন স্বপ্ন যুগে এসে দুইটা রুটি, নবী পাক স্বপ্নে দুইটা রুটি দিয়ে গেলেন। আচ্ছা বলুন, নবীজির স্বপ্ন কি স্বপ্ন না বাস্তব? বিশ্বাস করেন? তাইলে আপনি ইমানদার। যেই নবীর ওই রকম এক একজন ইমানদারের জন্য দশটা পৃথিবীর সমান একটা জান্নাতের বাজেট। নবীজির স্বপ্ন কি স্বপ্ন না বাস্তব? যদি কেউ নবীজিকে স্বপ্নে দেখেন, কোনো সন্দেহ নাই, সরাসরি নবীকে দেখছেন। কারণ নবীর সুরত ইবলিস ধরার ক্ষমতা নাই। দুইটা রুটি নবী দিলেন। অনেক সময় স্বপ্নে আমরাও তো কিছু পাই, কিছু খাই, এরকম হয় না? হয় না? এক বেচারা স্বপ্নে দেখে চিকন চাইলের পোলাও, দেশি চাউল, দেশি মুরগির রান দেওয়ার আগে হাই খাইতাছে, স্বপ্নে খুব খাইতাছে। এবার যে মুরগির রানের তে গোস্ত ছুড়াই তো টান দিছে না, হাত গিয়া বাড়ি অলনি না হওয়া লাগছে, বাড়ি অলনি তো চিল্লানি মারছে, আমারে মাইরা লাইছে রে, মাইরা লাইছে, চিল্লানিতে কিন্তু হের ঘুম ভাঙছে, ঘুম ভাঙছে। পরে কই কি হয়েছে, কি হয়েছে? কই তুমি আমার নাক ভাঙিয়ে লাইছো। কই দেখ, নাক ভাঙলে ভাঙছে, যে একটা খাউন খাইছি। বাড়ি অলনি কই, আমি পাশে এত খাউন খাইলে আমারে কইলা না, কি খাইছি একটু দেহি। তাড়াতাড়ি করে বাতি জ্বালাইছে, বাতি জ্বালাইয়া দেহে খাতা সিরা মুহ দিয়া থই রাখছে। আমরার স্বপ্নের খাওন হইল খাতা সিরা। বলুন, নবীজির স্বপ্নে দেওয়া কি খাতা সিরা? আর সুন্নার সেই নবীর পক্ষে যায়। আল্লাহু আকবার বলুন। ওই আশিক বলেন, পাগল বলেন, আমি দুই রুটি পাইয়া স্বপ্নেই খাইতে শুরু করলাম, খাইতে খাইতে দেড় রুটি খাইলাম, অর্ধেক রুটি হাতে, অর্ধেক রুটি হাতে আমার ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙ্গার পরেও দেখি আল্লাহর কসম, নবীর দেওয়া স্বপ্নের রুটির দেড় রুটি খাওয়ার পর অর্ধেক রুটি এখনো আমার হাতের মধ্যে আছে। বলো নাই নবী, এখনো উম্মতের কিছু দেওয়ার ক্ষমতা আছে কিনা? তাহলে আসুন সেই নবীর পক্ষে যাই, সেই নবীর দেখানো রাস্তাটার মধ্যে দাঁড়াই, তাহলে পাবো। নবীকে স্বপ্নে দেখলে এটা বাস্তব। একজন আল্লাহর ওলি, নামটা আমার খেল নাই, খেলে আসলে বসবো, উনি স্বপ্নে দেখে নবীজির সামনে বসা। নবীজি এভাবে দাড়ি মোবারকে খাওয়া যাইতেছেন, এমন সময় একখান দাড়ি মোবারক ভাঙ্গিয়া জমিনে পড়ে গেছে। ওই আল্লাহর ওলি কই, হাই হাই, নবীজির দাড়ি মোবারক জমিনে। তাড়াতাড়ি করে হাতে ধরে মুঠ করে মুঠের মধ্যে নিয়ে আসছেন। ওনার ঘুম ভেঙে গেছে, দেখে ঘুম ভাঙার পরও হাতের মুঠ বন্ধ, মুঠ খুলে দেখে নবীজির দাড়ি মোবারক। ছিল স্বপ্ন, এখন বাস্তব। হাই হাই, নবীজির দাড়ি মোবারক কই রাখবো, কোথায় রাখবো, জায়গা ভালো জায়গা কই আছে? এখন না পাইয়া মাথার টুপির মধ্যে দিয়া সিলাই করে মাথায় রাখে। ওই আল্লাহর ওলি বলেন, নবীজির দাড়ি মোবারক আমার মাথায় থাকার কারণে দিনের বেলা রৌদ্রের মধ্যে রাস্তায় বাহির হলে মেঘের টুকরায় এসে আমার মাথার উপর ছায়া দিত। আজকে সে নবীর পক্ষে যতদিন মুসলমান না যাবে, ততদিন পর্যন্ত বিপদ থেকে বাঁচতে পারবে না। বিপদ থেকে বাঁচার একটাই পথ, সেই পথটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পথ। যে নবী স্বপ্নে দিলে এখনো দিতে পারে, আচ্ছা সে নবীর পক্ষে আমরা যারা বসে আছি, নবীজি কি আমাদের কিছু দিতে পারে না? তাই বলতেছিলাম, ওয়াজ করুনি নবীর ভালোবাসায় কি পাইতেছে দেখেন, আর আপনাদের জন্য কি বাজেট। আমার ওয়াজ করুনিকে আমার জুব্বা মুবারক তোমরা দিয়ে দিও। আবু বকর উমর প্রশ্ন করে বসলেন, হুজুর ওয়াজ করুনি কে, কোথায় থাকে, পরিচয় কি? আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন, ও আমার সাহাবীরা শোনো, ওয়াজ করুনি পরিচয় হলো, নাম জিগাইলে নাম বলবে না, ঠিকানা জিগাইলে ঠিকানা বলবে না, কিন্তু বুঝবে কেমনে? তার হাতের মধ্যে সাদা অল্প একটু দাগ আছে, এই দাগটা দেখলেই বুঝবি ইনি হলেন আমার ওয়াজ করুনি। লম্বা গঠনা,
আবু বকর উমর লইয়া মতান্তরে আবু বকর হযরত আলী কে লইয়া নবীজির জুব্বা মুবারক নিয়ে পাহাড়ে পাহাড়ে ঘুরে ওয়াজ করনির খবর পাই না বাবারা ভাইরা ও বাবারা ভাইরা আসুন না নবীর আসে কিভাবে পরিচয় পাওয়া যায় যাইতে যাইতে কোথাও পাই না রাখালারা রে ওয়াজ করনি নামে কোনো পাগল তোমরা দেখছনি রাখালারা বলেন আপনার নাম কি আবু বকর ও আবু বকর ওয়াজ করনি চিনি না ওই সামনের পাহাড়ের উপরে নির্জনে একটা পাগল বসে থাকে নাম কি আমরা জানি না দৌড়ে গেলেন দুইজন প্রশ্ন করেন আপনার নাম কি আমার নাম জিগেলেন আমি তো আল্লাহর বান্দা তাইলে কিছুটা ইঙ্গিত আরে আপনার নাম কি আরে বাবা নামটা কি দরকার আমি আল্লাহর বান্দা আমি কি মিথ্যা বলছি কয় না নামটা বলেন আমি আখিরি নবীর উম্মত এমনি উমর থাফা দিয়ে ডাইনি হাতে ধরছে যেই ডাইনি হাতে ধরেছে অস্করণি চোখের পানি ছেড়ে দিয়ে চিৎকার মারছে উমর আবু বকর রে নিশ্চয়ই তোমরাই আমার আখিরি নবীর খবর নিয়ে আইছো আমার আখিরি নবী ছাড়া আমার এই গোপন খবর কেউ জানে না আমার নবীর খবর কি আমার নবী বুঝি দুনিয়ায় নাই রে ও আবু বকর উমর দুইজনে মিলে প্রশ্ন করেন কিভাবে জানেন আপনি কত সম্পর্ক ছিল জীবনে কোনোদিন দেখে নাই কারা গো এই নবীর মিলাদুন নবীর আয়োজন করেছো নবীর ভালোবাসার রশি মদিনার সাথে লাগাইছো নিশ্চয়ই তোমাদের সাথে একদিন আমার নবীর স্বপ্নের দিদার হয়ে যাব আবু বকর উমর ডাকে ও ওয়াজ করুনি নাই রে আমার নবী দুনিয়াই নাই এ জুব্বা মুবারক তোমার জন্য বাজেট করেছে ওয়াজ করুনি বলেন আমার জন্য জুব্বা নিয়ে আসছো এই জুব্বা আমি কেমনে রাখবো রে আমার নবী নাই আমি নবীর উম্মতের জন্য কি করব আবু বকর উমর প্রশ্ন করেন আমরা আপনাকে কোনোদিন দেখি নাই এত বড় বাজেট এত বড় সম্পর্ক কিভাবে করলেন আবু বকর উমর দুইজনে প্রশ্ন করলে হযরতে ওয়াজ করুনি ডাকে আপনারা কি নবীকে ভালোবাসেন হ আপনারা ভালোবাসার কি প্রমাণ আছে আমারে দেখান তো কথা কয় না কি প্রমাণ আছে নবীজির উহুদের জমিনে দুইটা দান মুবারক ভেঙেছে আপনারা কি জানেন হ জানি দেখি আপনারা হা করেন হা করলে ও আবু বকর উমর রে নবীর দান নাই তোমাদের মুখে দান দেখা যায় রে কেমন ভালোবাসো আমি অস্করণের মুখের দিকে তাকাইয়া দেখো আমার মুখে একটা দাঁত নাই যেদিন শুনেছি আমার নবীর মুখে দাঁত ভেঙেছে দুইটা আমি পাহাড়ে বসে পাথর দিয়ে বাংলাম দুইটা উপরের দাঁত ভেঙে ভাবলাম উপরের দাঁত না নিচের দাঁত নিচের থেকে বাংলাম দুইটা এই দুইটা না হইয়া যদি ডান দিকের হয় ডান দিক থেকে বাংলাম দুইটা ডান দিকের উপরে না হইয়া যদি বাম দিকের দুইটা হয় বাম দিকের বামলাং দুইটা এইভাবে আমি ওয়াজ করনি নবীর ভালোবাসায় ভাঙতে ভাঙতে 32টা দাঁত বাংলাম রে নবীর ভালোবাসায় সবগুলো শেষ করে দিলাম এবার আবু বকর উমর বলেন ও ওয়াজ করনি বুঝেছি তোমার ভালোবাসায় নবী খুশি হইয়া তোমাকে জুব্বা মুবারক বাজেট দিয়েছে অস্করণে জীবনে কোনোদিন আমার নবীর দেখা পায় না এত দূর থেকে যদি ভালোবাসাই নবী পাকের জুব্বা মুবারক পাইতে পারে আমরা বাংলার জমিন থেকে সত্যিকার অর্থে নবীর ভালোবাসা দিলে আমরা কি নবীর দিদার পাইতে পারি না বাবারা কোন নবী যেই নবীর কথা মানার জন্য আমার আল্লাহ বলেছে কবর যাওয়ার আগে মুসলমান হও মুসলমান কিভাবে হবেন কোন কায়দায় কোন আদর্শে মুসলমান হবেন আল্লাহ বলেছে তোমরা আমার নবীর কথা মানো কোন নবী যেই নবী সকল সৃষ্টির জন্য রহমত এখন এই নবীর কথা আপনারা মানা দরকার আছে কিনা তাহলে কবর গিয়া পাইবেন খাউন আর যদি না মানেন কবর গিয়া পাইবেন আগুন কিভাবে আগুন কিভাবে খাউন আসুন আমি অল্প সময়ের মধ্যে এটা শেষ করতেছি আপনাদের কষ্ট হইতাছে না তো খাউন আর আগুন নবীর কথা মানলে খাউন না মানলে আগুন মানলে আবু বকর না মানলে আবু জাহেল মানলে জান্নাতি না মানলে দুজুকি সহজ ওয়াজ নবীর কথা মানবেন আল্লাহ বলছে আল্লাহর কথা রাইখা নবীর কথা মানতে রাজি আছেন নবীজি একটা চিঠি নবীর পক্ষ থেকে আসছে আমাদের কাছে নবীর একটা চিঠি আপনাদের সামনে দিলাম প্রথম চিঠিটা হলো
কাফা বিল মাউতি ওয়াইজান, রাসূল বলছে একটা ওয়াজ যথেষ্ট, তুমি তোমার মৃত্যুর কথাটা স্মরণ করো। আচ্ছা আমরা যে মরতে হবে এই কথাটা কি রাইট? আল্লাহ তো বলছে, নবীও বলতেছে। আচ্ছা মরার পরে যে কবরে যাবেন, কবরের জন্য কি কোনো রোজগার করছেন? বাড়ি গাড়ি কত কিছু করলেন, এগুলো যে রোজগার করে বাড়ি টাড়ি করলেন, কবরে যে যাবেন কবরের রোজগার কি লইছেন? বাবারে যত সয় সম্পদ আছে, হ্যাঁ মইরা দেখেন না, মইরা দেখেন যত সয় সম্পদ আছে আপনার মৃত্যুর পরে আপনার ছেলে মেয়েরা বাট করে নিয়ে যাবে, আপনারে একটা টাকাও দিবে না, মইরা দেখেন না। এত কথা যে মইরা আবার সাম কেমনে, এত কতই আসুন তাহলে একটা বাস্তবতায় যাই। এক বেচারা মইরা দেখছি, এক বেচারা শুনছে কবরে গেলে আজাব হইব, হ্যাঁ কই একদিন মইরা দেহি কবর গিয়া, জীবিত বেড়া কবর গেছে নিজেই কবর কইরা রাত্রে কবরের উপরে দে সানি দিয়া ভিতরে বই রইছে, কি আজাব হই দেখতো। তে অরেন্টের আসামি ধরতে পুলিশ যাইতেছিল, দারগা সাপ যাইতেছে দুই পুলিশ লইয়া, এই যে রাস্তার কিনারে ফাও গেছে গা এ হের কবরের ভিতরে গেছে, পরে এমনি আঞ্জাদা ধরছে, পুলিশ ডাকতেছে স্যার স্যার বিপদ দি কিছে, টর্চ লাইট লইয়া আইন, টস দেহে বাঙ্গা কবর পাও গেছে, দেহে ভিতরে এক বেড়া বসা, হেরে মাতার সুলো দিয়ে টেন্ডা শেষ রায় তুলছে, কিরে কি ক সার কবর বলে আজাব হইব মৌলবীরা কয়, এলেগে কবর বসলাম দেখলাম কি আজাব হয়, কই আজাব নাই তো খালি পুলিশে ভাড়া মারে। পরে আঞ্জাদা ধরলাম, পরে দেখলাম যে চুলো দুইটা টাইনিয়া তুললেন, এই তো আর আজাব কই, পুলিশ দু তিন বাড়ি ফুটকির মধ্যে দিছে, ফাতলামি করতে আর জায়গা ফাঁসনা যা বারে। সকালবেলা মানুষ খ দেখছি মৌলবীরা যে কই কবর আজাব দেখেছি, ফইলা এক পুলিশে ভাড়া মারে, পরে আরেকটাই চুলো দুইটা টাইনিয়া তুলে আরেকটাই দুইটা ফুটকিত বাড়ি দেয়, এরপরে কয় যা বাড়ি এহেন ওই আজ। আচ্ছা আসলে কি কবর রাজাব এটা? এই বেটা মরার আগে মইরা দেখছি। ও যুবক কবরের আজাব, পাকিস্তানের ঘটনা 91 সনে মাসিক পত্রিকার খবর, একটা যুবক মৃত্যু হলে পীর দুহা কবরস্থানে তাকে দাফন করার জন্য কবর কুরে লাশ নিয়ে গেছে, যা দেখে কবরটা বন্ধ হয়ে গেছে, অর্থাৎ কবরে বুঝাইতেছে তোর মতো পাপীকে আমি রাখবো না। 91 সনের মাসিক পত্রিকার ইমাম সব ছিলেন আল্লাহর অলি মানুষ, আল্লাহর অলি আছে না দেশে? এখন তো অলিদের মর্যাদা নাই, এখন অলির দরকার পড়ে না, এখন অলির কোনো প্রয়োজন পড়ে না, যে যুগ পড়ছে আবার মাঝে মাঝে দেখি পড়ে, যখন বন্যায় সারে দেশ পানির নিচে নেয় গা, তখন দেখছি রেডিও সেন্টারে গান দেয় অলি আল্লাহর বাংলাদেশ, কয় না শহীদ গাজীর বাংলাদেশ, তাদের অস্তে তাদের অস্তে রহম করুন আল্লাহ, এই লজ্জা করে না তাদের অস্তে তাদের দোয়ায় যে দাও, বিপদে বললে বুঝি অলি দরকার পড়ে, এরপরে অলি লাগে না। মুসলমানদের তিনটা শক্তি, একটা হলো তাওহীদ, আর একটা হলো রেসালাত, আর একটা হলো বেলায়াত। বেলায়েতের শক্তির হাতগুলি কত পাওয়ার, এ হাতগুলি কেন বন্ধ করা হলো? এই জন্যই বাংলার মুসলমান বিপদে পড়ল। তার আগে নবীর চিঠি হাতে নেন, নবীর চিঠি আর দুনিয়া ও মাজরাতুল আখিরা। বাবারে যুবক দুনিয়ায় বন্ধুর চিঠি পাইলে তিনবার করে পড়ো বন্ধুর চিঠি, বান্ধবীর চিঠি পাইলে দরজা বন্ধ করে পড়ো ওই নবীর চিঠি পড়ো, যে নবী 63 বছর জিন্দেগি উম্মতি উম্মতি বলে কানছে, এখনো সোনার মদিনায় শুইয়া শুইয়া আমার নবী 24 ঘন্টা উম্মতি উম্মতি বলে কান্দে। বলুন এই নবীর পক্ষে থাকা আমাদের দরকার আছে কিনা?
বাবারা ভাইয়েরা এই নবীর চিঠির মর্যাদা যদি দিতে পারেন ভাগ্য ভালো হয়ে যাবে। চিঠির মর্যাদা দিয়েছেন উমরের জীবনী খুলুন হযরত উমর, নবীর চিঠি নয় নবীর আদুরের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠির মর্যাদা দিয়ে উমরের জীবন তো ধন্য হয়ে গেল। হুসাইনের চিঠির মর্যাদা দিয়ে যদি উমরের জীবন ধন্য হয় নবীর চিঠির মর্যাদা দিলে বলুন আমাদের জীবন ধন্য হবে কিনা? উমর নবীর চিঠি নয় আদুরের নাতি হুসাইনের চিঠির মর্যাদা কিভাবে দিয়েছেন? হুসাইন উমর যখন মদিনার রাষ্ট্রপতি, হুসাইন এবং উমরের ছেলে আব্দুল্লাহ দুইজন খেলাধুলা করতে যাইয়া এক পর্যায়ে হুসাইন বলে ফেললেন উমরের ছেলেরে, গোলামের বাচ্চা গোলাম। আব্দুল্লাহ কয়, হুসাইন আমারে গোলামের বাচ্চা গোলাম কইছেন? হ্যাঁ বুঝেন, আমার বাবা রাষ্ট্রপতি, বাগেরে থাপ্পড় দেয়, চিনেন না আমার বাবারে। বাড়িতে গিয়ে কয়, আব্বা উমর কি হুসাইন আমারে কয়? আমি বলে গোলামের বাচ্চা গোলাম। আপনি বলে বড় গোলাম, আমি বলে বাচ্চা গোলাম। উমর হাসে, কয় আব্বা আপনি হাসেন, বিচারটা করতে হবে। উমর ডাকে, ও ও আব্দুল্লাহ, যার বিরুদ্ধে বিচার দিয়েছ তার বিচার করার ক্ষমতা আমার নাই। রে আব্দুল্লাহ, যেই নবী সেজদায় গেলে হুসাইন নবীর ঘাড় মুবারকে বসে থাকে, হুসাইন গার মুবারকে বসে থাকলে আমার নবী নামাজের তাসবিহ পাঁচবার সাতবার নয়বার এগারোবার হুসাইন নামে না। নবী চাইলেন নামাইতে, কেন? আল্লাহনি প্রশ্ন করে বসে, বন্ধু গো নামাজের সেজদায় গিয়ে নাতি কাঁধে লইয়া পড়ে আছো, নাতি পাইয়া কি আমি আল্লাহর কথা ভুলে গেছো? চাইছিলেন গার থেকে নামাবেন, এমনি সময় আমার আল্লাহ বলেন, জিব্রাইল রে আমার বন্ধুর কানে খবর দে, হুসাইন আমার বন্ধুর ঘাড়ে বসা আছে, আমি আল্লাহর কাছে বড় ভালো লাগে। যতক্ষণ পর্যন্ত হুসাইন ইচ্ছা করে না নামবে রে, ততক্ষণ পর্যন্ত যেন আমার বন্ধু সেজদায় পড়ে থাকে। এই হুসাইনের বিচার করার ক্ষমতা আমি উমরের নাই। না বাবা বিচার করতে হবে, যাও জুমার দিন বিচার হবে মসজিদে নববীতে। উমর রাষ্ট্রপতি মিম্বরে উঠে ঘোষণা দিলেন, হুসাইন আছেন? হ্যাঁ। আমার ছেলেরে গোলামের বাচ্চা গোলাম কইছেন? হ্যাঁ কইছি। তা আমি তো রাষ্ট্রপতি, আমি তো কোনো গোলাম না। আমারও গোলাম কইলেন, ছেলেরে বাচ্চা গোলাম কইলেন, কই গোলামি করলাম? ইমাম হুসাইন আঙ্গুল ইশারা করে বলে, ওমর আমার সামনে বড় কথা কইেন না, আপনি কি আমার নানার গোলামি করেন নাই? ওমর দুইটা চোখের পানি গাল বেবে জর্জর করে ছেড়ে দিলেন, মসজিদে নববীর মুসল্লিরা রে তোমরা কি শুনেছ হুসাইন আমাকে কি বলছে? শুনেছি। আমি বলে নবীর গোলামি করেছি। হা হুসাইন, পারবেন নি এই কথাটা কাগজে লিখে দিতে? পারবো, আমি দেখছি যেটা পারবো না। আমার নানার গোলামি করেছে ওমর, তাই ওমরের ছেলেরে গোলামের বাচ্চা গোলাম গালি দিলাম। ওমর এই চিঠিখানি হাতে লইয়া ডাকে, মসজিদের নববীর মুসল্লিরা রে আমি নবীর গোলামি করেছি, প্রমাণ দিয়েছে ইমাম হুসাইন আমি ওমর আর কোথাও কোনো ভয় করি না। ওমর বলেন, হুসাইন বলেছে আমি নবীর গোলামি করেছি আর আমি ভয় পাই না, নবীর গোলাম হইয়া কবরে যাব। ও মুসল্লিরা, আমি উমর যদি মৃত্যুবরণ করি, হুসাইনের চিঠির মর্যাদা দিলেন উমর, আমি উমর যদি মৃত্যুবরণ করি আমার কাফনের ভিতরে ঢুকাইবার আগে হুসাইনের লেখা চিঠি রে নবীর গোলামি করেছি, আমার হাতের মধ্যে দিয়ে আমার হাতটা কাফনের মধ্যে দিয়ে দিও। আমার আল্লাহ কই, উমর রে আমার নবীর আদুরের নাতি হুসাইনকে ভালোবাসা দিলে, আমার নবী মদিনার রওজার থেকে বলুন এই ভালোবাসার খবর পাইছে কি না? হুসাইনের চিঠির মর্যাদা দিয়ে উমরের অবস্থা কি? উমর রাষ্ট্রপতি মসজিদে নববীর মধ্যে নামাজের ভিতরে উমরের কলিজার মধ্যে ছুরির আঘাত করেছে, জামাতের মধ্যে উমর ঢলে পড়ে গেছে রক্তে, মসজিদে নববী লাল লাল হয়ে গেছে, মুসল্লিদের পায়ের নিচে জামাতের মধ্যে রক্ত যাইতেছে, মুসল্লিরা নামাজের মধ্যে চিৎকার মারছে, কার রক্ত রে? মসজিদে নববী লাল হয়ে গেছে, উমর ঢলে পড়ে আছে, উমরের ছেলে ডাকতেছে, মুসল্লিরা গো আমার বাবারে আঘাত করেছে, কে জানি, দরজা বন্ধ করে দেন,
প্রতিশোধ নিব, বিচার করব কোন মুনাফেক জানি আঘাত করেছে। উমর ছোট্ট ছোট্ট সুরে ডাকে, ও বাবা আমার কাছে আসো, প্রতিশোধ নিবা, বিচার করবা আমাকে খুশি করার জন্য। হ বাবা, বাবা রে বিচার করে প্রতিশোধ নিয়ে খুশি করতে পারবি না, আমাকে যদি খুশি করতে হয় আমি তো মরে যাব রে বাবা। একটা কথা শুনো। কি কথা? রে ছেলে, নবীজির রওজার পাশে আমার ভাই আবু বকর ঘুমাইছে, আর একটা জায়গা খালি আছে রে ছেলে, আমাকে যদি খুশি করতে হয় মা আয়েশা সিদ্দিকার কাছ থেকে অনুমতি নিয়ে আসো, আমি উমরকে নবীজির পাশে নিয়ে শুয়াইতে পারো, নবীর পাশে যদি আমারে শুয়াইতে পারো রে, আমি উমর খুশি হইয়া যাইব। অথচ তখনও তিনি রাষ্ট্রপতি, ইচ্ছে করলে গায়ের জোরে শুইতে পারতেন, কিন্তু ইসলাম কোনোদিন গায়ের জোর ব্যবহার করে না। নবীরে মানেন সব বুঝে আসবে। দৌড়ে গেলেন উমরের ছেলে, মা আয়েশা সিদ্দিকা আমার বাবাকে ছুরির আঘাত করেছে, বাবার মৃত্যু হয়ে যাবে, বাবা কাঁদতেছে, নবীজির রোজার পাশে একটু জায়গা এখানে শোয়ার জন্য অনুমতি দেবেন। মা আয়েশা ভাবতেছেন, ইচ্ছে ছিল আমি এখানে শুইব নবীজির পাশে, এক পাশে আমার বাবা আবু বকর, আরেক পাশে আমি শুইব, উমর অনুমতি চাইলেন, কি বলবো। আচ্ছা আপনি এখন যান, আমি একটু পরামর্শ করি। উমরের ছেলে চলে গেছে, বাবা অনুমতি হয় নাই, তুমি আবার যাও, আবার যাও। আবার আয়েশা দেখে, মা আয়েশা সিদ্দিকা নবীজির রওজার পাশে দাঁড়িয়ে আছে, প্রশ্ন রাখতেছেন, নবী গো উমর আপনার পাশে শুইতে চাই, ইচ্ছে ছিল আমি আয়েশা আপনার পাশে শুইব, হুজুর বলুন কে আপনার পাশে শুইব, আমি আয়েশা না উমর, আমার নবী হুসাইনের চিঠির মর্যাদা দেওয়ার কারণে রোজার ভিতর থেকে নবী ডাকতেছে, রে আয়েশা, আয়েশা রে, আমার উমরকে আমার পাশে শোয়ার অনুমতি দে। নবী ডাইকা ডাইকা পাশের বিছানায় শুয়াইলেন। নবীর আদরের নাতি হুসাইনের চিঠির মর্যাদা দিলে, নবী যদি ডাইকা ডাইকা পাশে শুয়াই গো, এই নবীর চিঠির মর্যাদা সরাসরি দিলে, বলুন বিপদে পড়লে নবী আমাদের পাশে আসবে কিনা। বাবারা ভাইয়েরা মরতে হবে মরার আগে, আসুন রাস্তাটা ক্লিয়ার করি, নবীর চিঠির মর্যাদা দেই। নবী বলেছে, কাফা বিল মাউতি ওয়াইজান, একটা চিঠি হলো একটা ওয়াজ যথেষ্ট মৃত্যুর কথা স্মরণ, আরেকটা চিঠি হলো আদ্দুনিয়া ও মাজরাতুল আখেরা, এই জগৎ থেকে আখেরাতের বাজার আমাদের করতে হবে, কিন্তু দুনিয়ার বাজার করলাম আখেরাতের বাজার নাই, মরে দেখেন আপনার কিছুই দুনিয়ার সঙ্গী নাই। আরে মা বাবার কথা মতো যে জন চলে না, বলুন মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না, হাইরে আল্লাহ নবীজির মা বাবাকে দুঃখ দিলে নামাজে রোজা যাই বিফলে, মা বাবাকে দুঃখ দিলে নামাজে রোজা যাই বিফলে, মার কলি যায় আগা দিলে খোদা সহে না, মার কলি যায় আগা দিলে খোদা সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না, হাইরে আল্লাহ নবীজির। মা একটা চিৎকার মারছে, কবিরাজ আমি মা রাজি আছি, একজন শুধু রাজি হইছে, বলুন এই ব্যক্তিটা কে, জোরে বলুন কে, কোন মা রে, আমার নবী বলেছে এই মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। বাবা রে আর যাই করো না করো, মা বাবার মনে কষ্ট দিও না। মা বলেন কবিরাজ আমি রাজি আছি, কবিরাজ বলেন মা কেউ রাজি হলো না, আপনি কেন রাজি হলেন? মা দুঃখের কথাগুলো বুঝাইতে চাইতেছে, কবিরাজ রে এই সন্তান যখন আমি মায়ের পেটে ছিল 10 মাস 10 দিন, কোনো কোনো রাত সারা রাত আমি ঘুমাইতে পারি নাই, দাঁড়াইয়া দাঁড়াইয়া কাটাইছি, যেদিন বাবা দুনিয়ায় আসবে রে কবিরাজ,
প্রথম দিনের ব্যথা সহ্য করেছি কারো কাছে কই নাই, দ্বিতীয় দিনের ব্যথা জিব্বা কামড়ায় সহ্য করেছি, তৃতীয় দিনের ব্যথা সহ্য করতে পারি নাই রে কবিরাজ, বেহুশ হয়ে গেছি। আমার শাশুড়ি মা দৌড়ায় আসছে, আমার বৌমার কি হলো, আশপড়োশী মুরব্বী মহিলাদেরকে দৌড়াইয়া জোর করেছে, মহিলারা বলছে ভয় পায়েন না, অন্য কিছু না, আপনার বৌমার সন্তানাদি হবে, তাহলে তোমরা আমার বৌমার মাথায় পানি দাও গো, আমার বৌমা বেহুশ হয়ে গেছে। এরে কবিরাজ বালতির পর বালতি পানি মাথায় দিয়ে জ্ঞান যখন ফিরলে রে কবিরাজ, এত ব্যথা সহ্য করতে পারি না, আমি মুরব্বী মহিলাদেরকে বলেছিলাম সন্তানের প্রসব এত ব্যথা আমি আগে জানি না গো মা, ও মুরব্বী মা মহিলারা আমার একটা দাও দাও, নিজের গলা নিজে কাইটা মৃত্যুবরণ করি সহ্য করতে পারি না। দেখলাম মহিলারা দাও জাতীয় সবগুলো জিনিস ঘরের বাইরে ফেলাইয়া দরজা বন্ধ করে দিয়েছে। আবার বলেছিলাম মহিলারা গো আমার দুই টাকার বিষ কিনা দাও গো, সন্তানের প্রসবের এত ব্যথা আমি আগে জানি না। কবিরাজ মহিলার আমার মাথায় হাত বুলাইয়া বুলাইয়া বলছে মা পাগলামি করিস না, সন্তানের প্রসব এই ব্যথার কষ্ট আমরাও করেছি, সন্তানের মা হইলে এই কষ্ট করতে হবে রে মা, আল্লাহরে ডাকো আল্লাহ আল্লাহ করো, এক একটা ডাক মারতাম রে কবিরাজ ব্যথায় অসহ্য হইয়া আল্লাহ গো কইয়া, এই ডাকগুলি যখন শুনে আমার আল্লাহ আরশে বসে বাজার দিয়ে দিলেন ফেরেশতারা রে, যে মা প্রসব ব্যথার যন্ত্রণায় আমারে আল্লাহ গো কইয়া ডাক মারে রে, এক একটা ডাকের বিনিময় এক একটা কবুল হজের নেকি আমি আল্লাহ দান করে দিলাম, মার কষ্টর বিনিময় আমার আল্লাহ দেয় আমরা সন্তানেরা দেই না। বাবারে ভালোবাসতে পারেন নবীকে, মসজিদ বানাইতে পারেন, মাদ্রাসা বানাইতে পারেন, নামাজ পড়তে পারেন, রোজা করতে পারেন, হজ করতে পারেন, যাকাত দিতে পারেন, মুফতি মুহাদ্দিস মুফাসসির হইতে পারেন, মক্কা মদিনার ইমাম সাহেব যদি হয়ে যাও, এই মা বাবারে যদি কষ্ট দাও গো আমার নবীর সুপারিশ নসিব হবে না, নবীর ভালোবাসার সাথে এই সম্পদগুলো পরিষ্কার রাখুন, মা বাবার সাথে সম্পর্ক ভালো রাখুন। আসলে মা আপন, নবীজি বলে গেছে মার পায়ের নিচে জান্নাত, যার পায়ের নিচে জান্নাত এর চেয়ে দামি মানুষ পৃথিবীতে আর নাই, এই মার দাম নাই, এই মার ইজ্জত নাই, এই মার কদর নাই, এই মার সম্মান নাই। তাহলে রোজগার কি করেছেন, নবীর চিঠি বাড়িতে নেন, নবী বলেছে আর দুনিয়া ও মাজরাতুল আখেরা, দুনিয়াটা আখেরাতের বাজার, বাবারে কবর সামনে কার জানি কবে ডাক আসে, একটা কবরে রোজগার করে যাবেন কবর গেলে পাইবেন খাউন, আর একটা কবরে যাবেন পাইবেন আগুন, দুইটা পক্ষ আগুনের পক্ষ আর খাউনের পক্ষ, এটাই হবে আমার শেষ কথা। আগুনের পক্ষ একজন নবীজির সাহাবীর জীবনী, বদর প্রান্তরের উপর দিয়ে যাচ্ছিল, দেখে একটা বিশাল ব্যক্তি সারা শরীরে আগুন দাউ দাউ করে জ্বলতেছে, হাতের মধ্যে আগুনের বেরি, গলার মধ্যে আগুনের জিনজিল, পায়ের মধ্যে আগুনের জিনজিল, দুইজনে ধরে রাখছে আগুনের লাঠি দিয়া মারতেছে বদর প্রান্তরে। ওই লোকটাকে দেখে ডাকতেছে ভাই আমার এক গ্লাস পানি দাও, আগুনে পুড়ে আমার সব ছাই ছাই হয়ে গেছে। ওই দুইজন লোক বলতেছে চলে যাও পানি দিও না, নবীজির সামনে হাজির, ইয়া রাসূলুল্লাহ বদর প্রান্তরের উপর দিয়ে আসতেছিলাম, এই ঘটনা দেখলাম, ব্যাপারটা কি, ঘটনাটা কি? নবীজি বলেন শোনো, যারে দেখছো কবর থেকে আগুনের ধাও ধাও করে পুড়তেছে, যারে দেখছো এই লোকটাই হলো আবু জাহেল, আগুনের জিনজিল বাঁধা যারা ধরে রাখছে তারা হলো ফেরেশতা, আগুনের ডান্ডা দিয়ে মারতেছে তারা শাস্তি দিতেছে, এইভাবে শাস্তি চিরকাল তার হবে, কবরের মধ্যে এই আগুন দাও দাও করে জ্বলবে। আমার কাছে পানি চাইছিল, পানি দিতে নিষেধ করলো, তার কপালে পানি নাই, পানি কোনোদিন সে পাবে না। নবীর পক্ষ নেয় না বিদায় আবু জাহেলের কবরে আগুন, আর আপনারা যারা নবীর পক্ষ নিলেন নবীর পক্ষে কবর গেলে কি এটাই হবে শেষ কথা? আমার নবীর একজন আদুরের ভালোবাসার সাহাবি ছিলেন, মদিনার ঘটনা, যেই সাহাবিটার নাম কিতাবে আসছে আসওয়াদ
আরবি হলো আসওয়াদ, বাংলা হলো কালো কালামিয়া। নবীজি একদিন ডাকে, আসওয়াদ বি করছো? জি না হুজুর। বি করবি? হুজুর বি করুম যে, আমি তো কালো, কেউ পছন্দ করে না। নবী বলেন, আমি তোমার বিয়ের ব্যবস্থা করব। আচ্ছা, নবীর পক্ষে গেলে বলুন, নবী বিয়ের ব্যবস্থা করবে না? আমি ব্যবস্থা করব। হুজুর আপনি করবেন? আচ্ছা ঠিক আছে। নবী যে একটা চিঠি লিখছে, আসওয়াদ এই নাও এই চিঠিটা, মদিনার বড় বাড়িটা আছে না, বড় বাড়ির মালিকের হাতে দিও। বড় বাড়ির মালিক যায় দেখে বাড়ির সামনে বসা, আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম ভাতিজা। নবীজি চিঠি পাঠাইছে, আরে বলো কি, বসাতে দাঁড়ায় গেছে। নবীর চিঠি খুলে দেখি লেখা, তোমার সুন্দরী মেয়েটাকে আমার কালো সাহাবীর কাছে বিয়ে দিয়ে দাও, ইতি রাহমাতাল লিল আলামিন। চুমা খাইয়া বুকে লাগাইছে, হায় হায় কি ভাগ্য, নবী চিঠি পাঠাইছে, আমার সুন্দরী মেয়েটাকে কালো সাহাবীর কাছে বিয়ে দিতাম। কিতাব লেখে মেয়েটা এত সুন্দরী ছিল, মদিনার মধ্যে এর চেয়ে সুন্দর কোনো মেয়ে ছিল না। এই জন্য মদিনার মানুষ তারে মদিনার হুর কুয়া ডাকতো, কিতাবে আসছে হুরে মদিনা। এই নবীর পক্ষ ধরুন, কে বসে আছো নবীর পক্ষে, কার সেই নসিব? চিন্তা করতেছে, সাহাবিটা লিখলো কালো, মেয়েটা সুন্দর, কালো নবীজি লিখছে, মানতে হবে। ছেলেটা যে কালো, কেমন কালো জানি, চায়ে দেখতেছে ভালো করে, চায়ে দেহে আরে বাবারে একবারে জাহাজ মার্কা। আসলে এমন কালোই ছিল, এখনো মদিনায় কালো বংশের লোক আছে, গেলে দেখতে পারবেন। আসওয়াত জি, কালো, আমি একটু মেয়ের সাথে পরামর্শ করলে ভালো হয়, নবীজি পাঠাইছে। বাবা তুমি এখন যাও, তোমার আমি পরে জানাবো, মানে মেয়ের সাথে পরামর্শ করব। যুবক যাইতেছে, আসওয়াত মনটা কষ্ট, মাথা চুলকায়, হুজুর কইছিলাম না, ওই তো না, মানে পছন্দ করে না। আল্লাহ কো আসওয়াত রে, আরে যেই নবী আঙ্গুল ইশারা করলে আকাশের চাঁদ দুই টুকরা হয়, আর এই নবীর লেখা চিঠি বিফল যাইতে পারে না। আজকে যারা নবীর পক্ষে বসে আছেন, আপনাদের এই কষ্ট বিফল যাইতে পারে না। আমি আবদার করব, এই কষ্টের বিনিময় আল্লাহ যেন নবীর স্বপ্নের দিদার নসিব করে দেয়। মনটা কষ্ট, আল্লাহ কয় না হবে না, ব্যবস্থা করতেছি। মহিলার মধ্যে আল্লাহ পাক রহম দিলেন, মহিলা দৌড়াইছে, সুন্দরী মেয়ে। বাবা যুবক আসছিল কালো, খুশি, মনটা কষ্ট যাইতেছে, ব্যাপার কি? মা এই যে নবী চিঠি পাঠাইছে, তোমার বিয়ের প্রস্তাব, কালো ছেলে, ভাবলাম তুমি রাজি হও কিনা, এই জন্য বিদায় দিলাম। মেয়েটা চিঠিটা হাতে নিয়ে চুমা খাইয়া বুকে লাগাইয়া ডাকে, বাবা এত নিষ্ঠুর কেমনে হইলা গো, যেই নবীর কথা মানার জন্য আমার আল্লাহ বলেছে, এই নবীর কথা আমার বিয়ের প্রস্তাব। বাবা আমি কালো আর সুন্দর বুঝি না, আমি নবীর কথা মানি রে। ও সোনার বাংলার ভাইয়েরা মা বোনেরা, যেই আশরেফ নামের পাথর আর বালুর দেশ, এই নবীর কথা মাইনা নবীর ভালোবাসা দিয়ে যাইয়া দেখো সোনার মদিনা হইয়া গেছে। আজকে সোনার বাংলা নাম দিয়ে নবীর ভালোবাসা দিতে পারলাম না, বিদায় সোনার মানুষ হইতে পারলাম না। মদিনার মহিলারা পর্যন্ত আমার নবীরে কত ভালোবাসে। নবী জীবনী, নবী যুদ্ধে রওনা হলেন, একজন মহিলা ছয় মাসের একটা বাচ্চা ছেলে কোলে লইয়া রাস্তায় দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। আমার নবী বলেন, মহিলা রে বাচ্চা কোলে লইয়া কান্দো, ব্যাপার কি হজুর? মহিলারা যুদ্ধে যাওয়া নিষেধ হয়ে গেছে, আমার আর কেউ নাই গো, আপনার পক্ষে কারে আমি যুদ্ধে দিব? ও মা বোনেরা, তোমার কোন সন্তান এই মাহফিল কমিটির সদস্য গো, তোমার ভাগ্য ভালো, ওই মদিনার মহিলা নবীর পক্ষে দেওয়ার জন্য কুলের সন্তান লইয়া দাঁড়াইয়া রইছে। আজকে কোন মায়ের সন্তান এই মিলাদুন নবীর কমিটির সদস্য হয়েছে, মা গো তোমার জীবন ধন্য। হুজুর আমার এই ছেলেটাকে যুদ্ধের ময়দানে নিয়ে যান, আমার আর কেউ নাই, কাকে আপনার পক্ষে দিব? নবীজি হাসে, এ কি বললা তুমি, ছয় মাসের শিশু, সে কি যুদ্ধ করতে পারবে, তীর মারতে পারবে? এবার ডাকতেছে মহিলাটা, হুজুর জানি সে পারবে না, কিন্তু আমার মনে বড় দুঃখ, না জানি নবীর গায়ে কেউ আঘাত করে গো নবী, আমার ছেলেটারে নিয়ে যান, তীর যদি মারতে নাও পারে, আমার মন বলে কাফের বেইমানেরা যদি আপনার দিকে লক্ষ্য করে তীর মারে গো নবী, এ তীরগুলো আপনার গায়ে লাগার আগে আগে আমার ছেলেটারে তীরের সামনে তুলে ধরে রাখবে, তীর খাইয়াই আমার
ছয় মাসের ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আমি মায়ের কোনো দুঃখ থাকবে না, কিন্তু রাসূলের গায়ে যেন আঘাত না লাগে। মদিনার মহিলারা পর্যন্ত এইভাবে আমার নবীরে ভালোবাসতেন। আজকে ইয়াসরিব নামের পাথরের দেশ সোনার মদিনা হয়ে গেছে। এবার মেয়েটা ডাকতেছে, বাবা গো আমি সুন্দর আর কালো বুঝি না, নবী চিঠি পাঠাইছে নবীর কথা মানতে যাইয়া সুন্দরী মেয়ে কালোর কাছে বিয়ে বসতে রাজি হয়ে গেলাম। বাবা ডাক দেন, যাইতেছে গা, নবী কষ্ট পাবে, মদিনার মহিলারা পর্যন্ত নবী কষ্ট পাবে, এই কাজ করতে রাজি না, ডাক দেন। বাবা তো আগেই রাজি, আসওয়াত কালামিয়া আসেন, দাহের সাইজ দেখা যা ভালোই, বিয়াটা যদি হয় আপনারা কি দাওয়াত দিলে যাইবেন? কেউ রাজি না, যাইতেন না, বুঝছি কিছু টাকা পয়সা লাগে হয়তো বিয়াত গেলে, এলেগে রাজি না। আরে এই বিয়ার টাকা লাগতো না, রাজি কি না কন, যাওন লাগতো না, বিয়া হয়ে গেছে, আসেন। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম ভাতিজা, কী ব্যাপার? বাবা আমার মেয়ে তো রাজি হয়েছে, কোথায় রাজি হলে তো খুশির ব্যাপার, আল্লাহ কো রাজি হইতো না, রাজি করাইছি, নবীর পক্ষের বেইজ্জতি হতে পারে না, এটা আল্লাহ দেবে না। বাবা শুনেন, মহারণার টাকা আনছেন, আসওয়াত কয় মহারণার টাকা, নবীর চিঠি ছাড়া আমার কাছে আর কিছু নাই। আচ্ছা এই নবীর চিঠি থাকলে আর লাগে কিছু? নবীর চিঠি কিছু নাই। মেয়েটা কো আব্বা আপনি না ধনী মানুষ, নবী যখন পাঠাইছে মনে হয় গরিব লোক, মহরণার টাকা দেওয়ার জন্য আপনি তাকে কিছু সাহায্য দেন, কেমন মেয়ে? বাবারে পরামর্শ দেয়, নবী খুশি হইব কোন কাজে? দেন, নবী খুশি হইব, আল্লাহ খুশি হইব, সাহায্য যৌতুক না, সাহায্য। মেয়ের পরামর্শ দিলেন, আসওয়াত নেন, এটা মহরণা দিয়েন। আবার জিগায় আসওয়াত, আজকে বিয়ে হলে একটা নতুন কাপড় কিনতে পারবি? টাকা আছে? ওই এম্পটি পকেট, একবারে খালি, কিছু নাই। দিবেন কি না কন, না দিলে জামুগা অন সাহস হয়ে। মেয়েটাকে বাবা এটা ভাগল, যাইতে দিয়েন না, নবী কষ্ট পাইব। বাবা আপনি না ধনী মানুষ, কেমন মেয়ে? ও বাবারে পরামর্শ দেয়, ধনী মানুষ না আপনি, দেন না বাবা। একটা কাপড়ের টাকা দিলেন, মহরানার টাকাও বাবা দিলেন, লইয়া আসওয়াত মদিনার মার্কেটে বিয়ের বাজার করবে। কাপড়ের দোকানে ঢুকলেন, দোকানদার কাপড় দে সুন্দরী মেয়ে বিয়ে করব, দেখেন কোনটা নিবেন কোনটা না। আসওয়াত দেখতেছে কোনটা নিবে কোনটা না, এমন সময় শুনে রে রাস্তা দিয়ে কে যেন পাগলের মতো দৌড়ায়, এতিমের মতো কান্দে আর ডাকে, রে মদিনার দোকানদারেরা, ও মদিনার যুবকেরা, ও মদিনার সাহাবীরা, খবর পাইছো নি আল্লাহর বন্ধু যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেছে। এমনি সময় যুবকেরা দৌড়াইয়া বাড়িতে গিয়ে যুদ্ধের পোশাক পরে তরবারি হাতে মার পায়ে সালাম করতেছে, মা গো বিদায় দাও গো মা, নবী বলে যুদ্ধে গেছে, বিদায় দাও, দেখা হবে হাসরের ময়দানে। দোকানদারেরা দোকান বন্ধ করতেছে, দোকানদারি করবে না। আসওয়াত নিজেকে নিজে প্রশ্ন করে, ও আসওয়াত নবী বলে যুদ্ধে যাইতেছে, তুই কি এখন যুদ্ধের বাজার করবি না বিয়ের বাজার করবি? মন ফাইসালা দিলেন, নবী যুদ্ধে যাবে, বিয়ের বাজার করব না। বিয়ের বাজারের সবগুলো টাকা লইয়া নবীর ভালোবাসা কাকে কয়? একটা তরবারি, বিয়ের বাজারের টাকা দিয়ে যুদ্ধের বাজার তরবারি কিনে নবীর পিছে পিছে দৌড়াইয়া যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে হযরতে আসওয়াত শহীদ হয়ে গেছে। যে যুদ্ধে 70 জন সাহাবা জীবন দিয়েছে, আমার নবী যুদ্ধ শেষে ডাকতেছেন, সাহাবীরা রে আমার শহীদদেরকে দাফন কর, গুসুল দিস না রে, রক্ত মাখা জামা গুলো পাল্টাস না, রক্ত মাখা জামা সহ দাফন করে দে, আমি নবী হাসরের ময়দানে আমার আল্লাহরে দেখাবো আমার উম্মতেরা কত পাগল ছিল। সেই নবীর ভালোবাসায় কারা বসে আছেন? আমার নবী দাফনের নির্দেশ দিলে 69 জনকে রক্ত মাখা জামা কাপড় সহ দাফন করা হলো। 70-এর মাথায় দূরে পড়ে আছে হযরতে আসওয়াত। নবী বলেন, সাহাবীরা রে আমার আসওয়াত বিয়ে করতে গিয়েছিল, এই ময়দানে দেখা যায়। একজন বলেন, হুজুর আমি দেখেছি বিয়ের বাজারের টাকা দিয়ে আপনার কথা শুনে যুদ্ধের বাজার করে জীবন দিয়ে ফেলেছে। আমার নবী বলেন, কাছে যাইয়া দেখি নতুন তরবারিটা হাতের চিৎ হয়ে পড়ে আছে, জিব্বাটা বাহির হয়ে কপালে লাইগা রয়েছে,
কলিজাটা বাহির হইয়া থর থর করে কাঁপতেছে। আমার নবী ডাকে আসওয়াত রে, মদিনার হুর নিলি না, নবীর ভালোবাসায় জীবন দিলি রে, কলিজা দেখাইয়া বিদায় হইলি, মাউদ আমার আসওয়াত রে কি দিবা গো আল্লাহ। নবী বলেন আমি কবরের পাশে দাঁড়িয়ে আছি, আসওয়াতের লাশটা ধরে ধরে নিয়ে আনতেছে কবরে দেওয়ার জন্য। নবীজি কবরের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসতেছেন। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, এই কবরের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসেন কারণ কি? আমার নবী বলেন সাহাবীরা রে, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা জানি তোমরা তা জানো না। হুজুর কি দেখে হাসলেন আমরা জানতে চাই। আমার নবী ডাকে সাহাবীরা রে, আমার আসওয়াত মদিনার হুর ফালাইয়া, আমি নবীর ভালোবাসায় বিয়ের বাজারের টাকা দিয়ে যুদ্ধের বাজার করে জীবন দিয়ে কবরে রওনা হয়েছে। আমি তার কবরের পাশে দাঁড়াইয়া দেখি রে, মদিনার হুরের পরিবর্তে রে আসওয়াতের কবরে জান্নাতের হুর পাঠাইয়া দিছে। একটা পক্ষ হলো জান্নাতে খাউন, কবরের মধ্যে জান্নাতের হুর, আর একটা পক্ষ হলো কবর আগুন। যেই পক্ষটা নবীর দুশ্মন এটার কবরে হবে আগুন, আর যেই পক্ষটা নবী ভালোবাসছে নবীর পক্ষে ছিল এই পক্ষটাই হবে জান্নাতের খাউন, আর কবরে হবে জান্নাতের হুর। বাবারা কবরে যখন যাইতেই হবে এই পক্ষটা ধরুন, যেই পক্ষটাই কবরে গেলে, যেই নবীর ভালোবাসাই কবরে গেলে দুনিয়ার হুরের পরিবর্তে জান্নাতের হুর কবর আসে, সেই পক্ষটাই হলো মিলাদুন্নবীর পক্ষ, সেই পক্ষটাই হলো ঈদে মিলাদুন্নবীর পক্ষ, সেই পক্ষটা হলো এই নবীর ভালোবাসা, এই নবীর কথাগুলো মানা। আল্লাহ আমাদের সকলকে এই নবীকে ভালোবাসা, এই নবীর কথা মানার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আসুন দেখি কার ইমানি শক্তি কত। ওই নবীর উপর দুরুদ সালাম মদিনা পাঠাইতে আপনারা কে কে রাজি? আসুন নবীর উপর দুরুদ সালাম মদিনা পাঠাইয়া নাবি সালাম। Oh,
আসুন আমরা দোয়া করি দোয়া শরীক আল্লাহুম্মা আমিন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা রব্বুল আলামিন জান্নাতের বাগানে বসে জান্নাতি মেহমান লইয়া তুমি যার প্রেমে সব বানাইছো ওই নবীর আশেক পাগল লইয়া বাংলার জমিন থেকে দুরুদ ও সালাম মদিনা পাঠাইছি গো আল্লাহ আমাদের দুরুদ ও সালামগুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবীর রৌজা আতহারে পৌঁছাইয়া দাও আল্লাহ গো মিলাদুন নবীর উসিলাই আজকের মাহফিলের উসিলাই দুরুদ ও সালামের উসিলাই আমরা যারা হাত বাড়াইছি আমাদের তামাম জিন্দিগির গুনাগুলো ক্ষমা করে দাও মাবুদ জানি দুনিয়ায় থাকবো না আমাদের আগে যারা আসছিল সবাই বিদায় হয়ে গেছে কবে জানি আমরা বিদায় হয়ে যাই জানি পৃথিবীতে থাকবো না তারপরেও শয়তানের দোকায় পড়ে দুনিয়ার মায়াই পড়ে যত গুনাহ করেছি সবগুলো গুনাহ এই মাহফিলের উসিলাই মাফ করে দাও আল্লাহ গো মাফ যদি না করো কবে জানি মৌতের চিঠি দিয়ে আজরাইল পাঠাইয়া দাও কবে জানি কার বিছানা খালি হইয়া যায় কবে জানি বড় বাড়ি বড় ঘর সুন্দর বিছানার থেকে চারিজনে দৌড়ে দৌড়ে টাইনা টাইনা বাহির করবে উঠানের কিনারে পর্দা টানাইয়া উত্তর দিকে মাথা দিয়ে শুয়াইয়া নাকে কানে তুলা লাগাইয়া রে বড়ি পাতার গরম পানির জীবনের শেষ গোসল করাবে আদুরের সন্তানেরা বারিন্দাই দাঁড়াইয়া দাঁড়াইয়া ডাকবে বাবা গো পর্দার ভিতরে কিসের গোসল কর গো বাবা মা টাইনা টাইনা সন্তানের বুকে জড়াবে আয় এতিম এতিম রে আয় আমার বুকে আয় তোর বাবা যেই গোসল করে রে আজ থেকে তোমরা এতিম হইয়া গেছো মাউত কত এতিম দেখি রাস্তায় রাস্তায় দাঁড়াইয়া কান্দে একটা এতিম ছেলে ঈদের দিন পুরান জামা কাপড় লাগাইয়া কান্দে জিজ্ঞেস করি বাবা কেন কান্দ হুজুর সবাই নতুন জামা পরলো আমার নতুন জামা নাই কেন নতুন জামা নাই বাবাকে বলো নতুন জামা দিবে ছেলেটা কান্দে হুজুর আমার বাবা নাই আমি এতিম গো এতিম একটা জামা কিনার মতোই আমার কেউ নাই গো ও এতিম রে এতিম কবে জানি কার সন্তানেরা এতিম হয়ে যায় কবে জানি কার জীবনের শেষ গোসল কবে জানি কার জীবনের শেষ পোশাক সাদা কাপড় লাইগা যায় ওই দিন আসার আগে এ মাহফিলের উসিলায় আমাদের সবাইকে তুমি মাফ করে দাও আমাদের মধ্যে যারা বিপদে আছে বিপদ থেকে উদ্ধার করে দাও যারা ঋণগ্রস্ত আছে ঋণ থেকে মুক্ত করে দাও আল্লাহ গো ও আমার আল্লাহ যাদের ছেলে নাই ছেলে দাও
যাদের মেয়ে নাই মেয়ে দাও, যাদের ছেলেও নাই মেয়েও নাই, ছেলে মেয়ে দিয়ে ছেলে মেয়ে দিয়ে তাদের কলিজা ঠান্ডা করে দাও গো আল্লাহ। মাবুদ, আমাদের মধ্যে যারা নামাজি নামাজ কবুল করে নাও, যারা নামাজ পড়ে না নামাজের বুঝদান করে দাও, যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও, যারা গৃহস্থি করে জমির ফসলে বরকত দাও। আল্লাহ গো, যারা মক্কা মদিনা যাওয়ার পাগল, পাখির মতো উড়াইয়া মক্কা আর মদিনা লইয়া যাও গো আল্লাহ। মাবুদ, যারা বিদেশ থাকে সকল বিদেশি ভাইদেরকে হেফাজতে রাখো গো আল্লাহ। যারা বিদেশ যাবে তাদের মনের আশা পুরা করে দাও গো আল্লাহ। খাস করে আজকের মাহফিল কমিটি সোনার ছেলেদেরকে তোমার নবীর পক্ষে কবুল করো গো আল্লাহ। সভাপতি সাহেব, সুযোগ্য চেয়ারম্যান সাহেব এত রাত পর্যন্ত মাহফিলের পক্ষে কষ্ট করেছে, আল্লাহ ওনাকে নেক হায়াত বাড়াইয়া দাও। এই পর্যন্ত যারা মাহফিলে মিলাদুন্নবীর পক্ষে কষ্ট করে বসে আছে গো, সবাইকে তোমার নবীর স্বপ্নের দিদার দেখাইয়া দিও গো আল্লাহ। তোমার নবীর স্বপ্নে না দেখাইয়া কারু গায়ে সাদা কাফন লাগাইও না গো আল্লাহ। ইয়াল্লাহ, মিলাদুন্নবীর পক্ষে যারা বসা সকলকে তুমি আফত বিপদ আজাব গজব এক্সিডেন্ট বা মুসিবত শয়তানের শয়তানি দুশ্মনের দুশ্মনি হইতে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ। ইয়াল্লাহ, খাস করে দোয়ার দরখাস্ত করেছেন, এই মাহফিলে সাহায্য করেছেন প্রবাসী ভাইয়েরা, আল্লাহ যাদের সহযোগিতায় এই মাহফিল কায়েম হয়েছে আল্লাহ তাদেরকে নেক হায়াত বাড়াইয়া দাও। এই সংগঠনের সদস্য ভাইয়েরা বড় কষ্ট করে নবীর বাগান সাজিয়েছে, আল্লাহ গো এই সদস্য ভাইদেরকে তুমি নেক হায়াত বাড়াইয়া নবীজির প্রেমের মালা গলায় পরাইয়া দাও। আল্লাহ যাদের পিতা মাতা কবরে মাফ করে দাও, আল্লাহ যারা পরীক্ষার্থী পরীক্ষা দিতেছে মা বাবার মনে বড় আশা রে ছেলে মেয়ে ফাঁস করে বাড়িতে আসবে, আল্লাহ মা বাবার কলিজা ঠান্ডা করে দিও, সকল পরীক্ষার্থী ভাই বোনদেরকে তুমি কামিয়াবি দান করে দিও গো আল্লাহ। ইয়াল্লাহ, খাস করে মাহফিলে যারা স্বেচ্ছাসেবক পরিশ্রম করেছে কষ্ট করেছে আল্লাহ তাদেরকে নেক হায়াত দাও, নবীর গোলাম হিসাবে কবুল করে লাও গো আল্লাহ। যাদের সহযোগিতা করেছে এই মাহফিলের জন্য আল্লাহ এই গ্রামবাসী সকলে মিলে তাদের মিলেমিশে থাকার তৌফিক দাও। যারা মাহফিলে কষ্ট করেছে সাহায্য সহযোগিতা করেছে তাদেরকে তুমি আল্লাহ সব জায়গায় সাহায্য করে দিও গো আল্লাহ। ইয়াল্লাহ, খাস করে যারা এই প্রতি বছর মাহফিলের পক্ষে থাকে আল্লাহ মাহফিলে থাকে থাকবে আসছে আসবে সাহায্য সহযোগিতা করেছে করবে সকলকে তুমি কাল কেয়ামতে নবীর গুদারায় উঠাইয়া ফলসিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ। এই সংগঠনের সদস্য যারা বিদেশ থাকে সবাইকে তোমার দুরুদ সালাম, আল্লাহ গো তোমার নবীর দুরুদ সালামের প্যাকেট করে তোমার কুদরতি হাতে দিলাম। এই সদস্য বিদেশের জমিনে যারা থাকে সবাইকে তুমি হেফাজতে রাখো গো আল্লাহ, সকলকে তুমি রুজি রোজগারে বরকত লাগাইয়া বেশি বেশি করে নেক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ যারা নবীর মিলাদের পক্ষে আসে না আল্লাহ সবাইকে বুঝ দিয়ে নবীর মিলাদের পক্ষে কবুল করে লও। আল্লাহ মসজিদ কমিটির সদস্যদেরকে নেক হায়াত বাড়িয়ে দাও, তোমার ঘরের খেদমত বেশি বেশি করার তৌফিক দান করে দাও। আল্লাহ যাদের ছেলে নাই ছেলে দাও, যাদের মেয়ে নাই মেয়ে দাও, যাদের ছেলেও নাই মেয়েও নাই ছেলে মেয়ে দিয়ে কলিজা ঠান্ডা করে দাও। আল্লাহ যাদের অনেক উপযুক্ত ছেলে রুজি রোজগারের ব্যবস্থা নাই আল্লাহ এই যুবকদেরকে রুজি রোজগারের ব্যবস্থা করে দাও। অনেক উপযুক্ত মেয়ে বিয়ে শাদী হয় না আল্লাহ তুমি তাদের বিয়ে শাদীর ব্যবস্থা করে দাও। আল্লাহ এই এলাকায় রহমত বরকত দিয়ে ভরপুর করে দাও। আল্লাহ আমাদের সকলকে আসমানি জমিনে বালা মুসিবত হইতে বাঁচাইয়া রহমতের প্যাকেটের মধ্যে কবুল করে লও। আল্লাহ এই মাহফিল তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম, কিয়ামত পর্যন্ত এই মাহফিল তুমি কায়েম রাখো। এই মাহফিলের পক্ষে যারা আসছে আসবে
সাহায্য সহযোগিতা করেছে করবে সকলকে কাল কিয়ামতে নবীর গুদারায় উঠাইয়া ফুল সিরাতের ফুল পার করে দিও আল্লাহ মা বোনেরাও কষ্ট করেছে রাবিয়া বস্তির মতো বানিয়ে দাও কাল কিয়ামতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার সাথে হাশর নসিব করে দিও আল্লাহ মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দিও আমিন সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি কলকিহি মুহাম্মাদি ওয়ালা আলিহি ওয়াসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল করো নামাজে রোজা কায়েম করো সুন্নিয়াত আমল করো নামাজে রোজা কায়েম করো سنیات زندہ باد زندہ باد نبی زندہ باد زندہ باد نبی نبی جی را عاشق جینی مرے او مرے ناتینی কাফন পরে ঘুমিয়াছে গাউসুলা জম্বো গোদার কাফন পরে ঘুমিয়াছে গাউসুলা জম্বো গোদার জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ 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 নবীর নবীর জন্য হউরে পাগল ওহে আশেকে সকল নবীর জন্য হওরে পাগল ওহে নবীর আশেকে সকল পার করিবে দয়াল নবী রোজে হাশরে ফুল সিরাত পার করিবে দয়াল নবী রোজে হাশরে ফুল সিরাত জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ 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 নবীর আমল করো নামাজে রোজা কায়েম করো সুন্নিয়াত আমল করো নামাজে রোজা কায়েম করো সুন্নিয়াত জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ 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 নবীর বাবারা আসুন না বাজেট কি সামনে যাইতেছি যেই ভাইরা মাহফিলের আয়োজন করেছেন যাদের আয়োজনে এত সহজে আমরা মাপ পেয়ে গেলাম তাদের জন্য দোয়া করা আমাদের দরকার আছে কিনা আজকের এই যুব সংঘের ভাইদেরকে আল্লাহ পাক হায়াত দেখ সকলে বলুন আমিন বাবার আসুন আমি পবিত্র কোরআন শরীফ থেকে হাদিস শরীফ থেকে যা তেলাওয়াত করেছি এখন আলোচনায় ঢুকব আল্লাহ যেটুকুন তৌফিক দিবেন আমি সেটুকুন আলোচনা করব আসুন আলোচনায় যাই তার আগে একটু মহব্বতে দুরূদ শরীফ পড়ুন আলোচনায় ঢুকে যাব আল্লাহুম্মা সাল্লি তোমার মায়ায় কান্দে নবী তোমার মায়ায় কান্দে নবী শুয়ে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله سلام على والي بابا ভাই আসুন আমি আলোচনায় ঢুকলাম পবিত্র কোরআন শরীফ থেকে আমার সর্বপ্রথম তেলাওয়াত ছিল কুল্লু নাফসিন জায়িকাতুল মাউত আপনারা কি আল্লাহর কোরআন শরীফ মানেন সবাই মানেন তো আল্লাহ আপনাদের উদ্দেশ্যে ঘোষণা দিলেন সকল প্রাণীর উদ্দেশ্যে কুল্লু নাফসিন জায়িকাতুল মাউত সকল প্রাণী একদিন মৃত্যুর কোলে ঢলে পড়বে আচ্ছা আমরা সকলের একদিন মরতে হবে এই কথাটা কি রাইট এই ঘোষণাটা কে দিলেন কোন আল্লাহ যার জমিনে থাকি এটা আসলে উনিই দিতে পারেন যিনি জমিনের মালিক যেমন বাস্তব আসেন আপনার তিনটা বাড়ি আছে চট্টগ্রাম শহরে ভাড়া দিয়ে রাখছেন আপনার ইচ্ছে হয়েছে ভাড়াটিয়া বাহির করে দিবেন এই মাসের প্রথমে বলে দিলেন এই ভাড়াটিয়ার ভাইরা আগামী মাসে কিন্তু আমার বাড়ি আপনাদের ছেড়ে দিতে হবে
আচ্ছা আপনি বাড়িওয়ালা ভাড়াটিয়াকে নির্দেশ দিলেন বাড়ি ছেড়ে দিতে হবে, এই ভাড়াটিয়া কি আগামী মাসের পর আর থাকতে পারবে? না। আপনি বাড়ির মালিক, আপনি নির্দেশ দিয়েছেন এক মাসের সময় দিলাম, আপনার এক মাসের মধ্যে জায়গা জমিন দেখে অন্য বাসা দেখে আগামী মাসে আমার বাসা ছেড়ে দিবেন। একটা সাধারণ মালিক যদি নির্দেশ দেয় বাড়ি বাসা ছেড়ে দিতে হয়, যিনি সমস্ত পৃথিবীর মালিক, সে আল্লাহ আমাদের উদ্দেশ্যে ঘোষণা দিয়েছেন, ওয়ারেন্ট পাঠিয়েছেন, তোমরা আমার জমিন ছেড়ে দিতে হবে। ঘোষণাটা কি? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই ঘোষণাই আগে যারা আসছিল তারা চলে গেছে, আমরা যারা আসি আমরাও যাইতে হবে। যাইতে যে হবে, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখি, আপনারা মৃত্যু হয়ে গেলে কোন দেশে যাবেন? কবরে যাবেন না? আখেরাত তো এখন না, আখেরাত তো বহু দূরে। প্রথম কই যাবেন? সবাই বলুন কই। আচ্ছা কবরে যে যাবেন, কবরের অবস্থা কি জানেন? আমি যে বললাম দুইটা লাইন আছে, একটা লাইনে যদি কবরও যাইতে পারেন তাইলে কবরে পাবেন খাউন। খাউন কোরআন শরীফে বলছে আল্লাহ, বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইরজাকুন। আল্লাহু একবার বলুন। একটা লাইনে কবরে গেলে পাইবেন খাউন, আর একটা লাইনে কবরও গেলে পাবেন আগুন। আপনারা কি আগুনের লাইনে যাবেন না খাউনের লাইনে যাবেন? সবাই কি খাউনের পক্ষে? তাহলে মৌলবীরা দোষ দিয়েন না, খালি মৌলবীরা খায়। আপনারা সবাই কিন্তু খাউনের পক্ষে, কি ঠিক নি? আমরা এমন একটা লাইন ধরব যে লাইনটাই কবরে গেলে খাউন, আর যে লাইনটাই কবরে গেলে আগুন, এটার থেকে আমরা আল্লাহর কাছে পানা চাবো। রাজি আছেন তো? তা আসুন, এই কবর যখন যাইতেই হবে, লাইন দুইটা রাখলাম, আসবে পরে কোন লাইনে আগুন কোন লাইনে খাউন। অবশ্য কবরে কিন্তু যাইতেই হবে, কি যেই কোর্ট থেকে ওয়ারেন্ট, এই কোর্টের রায় অমান্য করার ক্ষমতা পৃথিবীর কারো? আমাদের তত্ত্বাবধায়ক সরকার পারবে অমান্য করতে? জাতিসংঘের মহাসচিব পারবে? বুশে পারবে? এর বাফে পারবো? এর বাফে পারে নাই গেছে গা। এমন এক কোর্টের রায়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণী মৃত্যুর কোলে ঢলে পড়বে। তাইলে আসুন আমরা এ রায় মাইনা নেই, না মানলেও থাকার সুযোগ। তাহলে মৃত্যুর পরে আমাদেরকে কবর নামের কারাগারে পাঠাবে, কবর নামের কারাগারে পাঠাবে। আসুন এই কবরে যাওয়ার আগে রাস্তা দুইটা, একটা কবরে আগুন একটা কবরে খাউন, আসুন সামনে আসতেছে। তাইলে আমরা যখন মৃত্যু হবে কিভাবে মরলে ভালো হয়, কোন রাস্তায় কি করতে হবে, একটু পরামর্শ আল্লাহরে জিগা। আল্লাহ আমরা এখন কি করতে পারি বলেন? আল্লাহ আপনাদেরকে ভালো পরামর্শ দিতেছে কোরআন শরীফ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দখুলু ফিসসিলমি কাফা। ও বিশ্বাসীরা, ইমানদাররা, তোমরা পুরাপুরিভাবে ইসলামের মধ্যে ঢুকে যাও। বলুন কিসে ঢুকতে বলছে? তা আমরা তো ইসলামে আসি, আবার কেন ঘোষণা দিল? তাহলে বোঝা গেল আমরা পুরাপুরিভাবে ইসলামে ঢুকি নাই, কিছু বেজাল আমাদের মধ্যে আছে। এই বেজাল যে আছে এটা বুঝবেন কেমনে, যে কোন জিনিসটা বেজাল কোনটা সঠিক? আল্লাহ তাও কোরআন শরীফে ফাইসালা দিছে, তোমরা সঠিকটা বুঝতে গেলে তোমরা একটা কাজ করো, সেটা কি? অমাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, তোমরা আমার রাসূলের কথাগুলি শোনো। কার কথা বলুন? এই রাসূলের কথা চন্দ্রে শুনে শুনেনি, সূর্যে শুনে, আল্লাহু একবার বলুন, কুল কায়নাত শুনে, আল্লাহর আরশ কুরসি লৌহ কলম শুনে, এমন কোন মাখলুকাত নাই যিনি আমার নবীর কথা শুনে না। কেন? এই নবীর কথা শোনার জন্য বলেছে আমার আল্লাহ। আল্লাহ বলেছে তোমরা আমার এই রাসূলের কথাগুলি শুনো, মানো, কারণ এই নবীর কথা মানলেই হবে আমি আল্লাহর কথা মানা। কোন নবী? তাও আল্লাহ ঘোষণা দিয়েছে কোন নবী? অমা আরসাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
যে নবী সকল সৃষ্টির জন্য করুণা, সকল সৃষ্টির জন্য যিনি রহমত। বাবারা ভাইয়েরা, এ নবীর কথা যদি মানতে পারেন, এ নবীর পক্ষে যদি আসতে পারেন, তাহলে আমার আল্লাহ আপনাকে কি দিবে? মা বাবারা ভাইয়েরা, মক্কার ঘটনা বাস্তব ঘটনা। এই নবীর পক্ষে সর্বপ্রথম যিনি জীবন দিয়েছিলেন, ইনি একজন মহিলা, ইনি হলেন হযরতে সুমাইয়া। সুমাইয়ার জীবনী নবীজির পক্ষে থাকবে, নবীজিকে ভালোবাসবে, নবীজির কথা মানবে, নবীর আদর্শ ধরবে, নবীর পক্ষে থাকবে, ইসলাম বুঝবে, ইসলাম শান্তি, ইসলামের পক্ষে থাকবে। এই অবস্থা দেখে নিষ্ঠুর পাশান আবু জাহেল সুমাইয়াকে প্রশ্ন করে বসলেন, সুমাইয়া রে, বাতিজার পক্ষে থাকবি, আমার পক্ষে থাকবি না? আমি তো মক্কা নগরীর গর্জিয়াস নেতা। হ্যাঁ, বলে মক্কা নগরীর গর্জিয়াস নেতা। সুমাইয়া ডাকে, ও মা বোনেরা শুনো, তোমাদের মতো একটা মহিলা নবীর পক্ষ ধরে জীবনে কি রোজগার করেছে? রে আবু জাহেল, তোমার কথা মানার জন্য আমার আল্লাহ বলে নাই, কিন্তু তোমার বাতিজার কথা মানার জন্য আল্লাহ বলেছে। আপনারা কি আল্লাহর কথা মানতেন না? সুমাইয়া কই, মুখে মুখে কথা বলে দিলাম, আবু জাহেল তোর কথা শুনবো না, আমি আমার নবীজির কথা শুনবো। আবু জাহেল বলেন, এত বড় দুঃসাহস কারো তো নাই এই মক্কা নগরীতে। আবু জাহেল নিষ্ঠুর পাষাণ, এক পর্যায়ে রাগ হইয়া সন্ত্রাসী আবু জাহেল সুমাইয়াকে শেষরাইয়া ঘর থেকে বাহির করে মরুভূমির খোলা জায়গায় দাঁড় করাইয়া টাইনা টাইনা পরনের সবগুলো কাপড় খুলে ফেলেছে। যে কাপড়টা খোলা যায় না, টাইনা টাইনা ছিঁড়ে ফেলেছে। একবারে উলঙ্গ করে পাগলিনী আমার নবীর আদুরের, আমার নবীর পাগলিনী সুমাইয়াকে উলঙ্গ করে দাঁড় করাইয়া ডাকতেছে আবু জাহেল, ও সুমাইয়া বল এবার তোরে কে রক্ষা করবে? সুমাইয়া চোখ দুইটা বন্ধ করে হাতটা এইভাবে বুকের উপর রেখে চোখের পানিগুলো গাল বেয়ে বেয়ে জর্জর করে ছাড়তেছে। আবু জাহেল ডাকে, মক্কার লোকেরা রে, দেখা যা আমার বাতিজার পক্ষের লোক সুমাইয়াকে উলঙ্গ করেছি। সুমাইয়া কান্দে, মাবুত, আবু জাহেল মক্কার মানুষ ডাকে আমারে দেখার জন্য, তোমারে একবারও ডাক দেয় না। এ মাবুত, আমি সুমাইয়া তোমারে ডাক দিলাম, তোমার বন্ধুর পাগলিনী সুমাইয়ারে দেখা যাও না। আমার আল্লাহ বলেন, সুমাইয়া রে, আমার বন্ধুর ভালোবাসায় বেজ্জতি হইতেছোস, আমি আল্লাহ তোর দাওয়াত কবুল করলাম, আমি তোরে দেখব। আবু জাহেল রাগ হয়ে গেছে, আল্লাহরে ডাকো দেখার জন্য, দাঁড়াও ভালো করে দেখাইতেছি। ঘরের ভিতরে যাইয়া বল্লম নিয়ে বেরিয়ে আসলেন আবু জাহেল। বল্লম নিয়ে এসে আমার নবীর পাগলিনী সুমাইয়া রে তল পেটের নিচে এত জোরে আঘাত করলো, সুমাইয়া চিত হয়ে জমিনে পড়ে গলা কাটা মুরগির মতো লাফায় জিব্বাটা বাহির করে দিয়ে কান্দে, মাবুদ গো, তোমার বন্ধুর পাগলিনী সুমাইয়ার জীবন যাই গো, দাওয়াত দিলাম দেখা গেল না। আমার আল্লাহ ডাকে, জিব্রাইল রে, আমার বন্ধুর পাগলিনী সুমাইয়ার জীবন যাই কান্দতেছে দেখার জন্য, আমি আল্লাহ কেমনে খালি হাতে দেখব রে? আমার জান্নাতুল ফিরদাউসটা উঠাইয়া দে, বন্ধুর পাগলিনী সুমাইয়ারে আমার জান্নাতুল ফিরদাউস দান করে দিলা। এই নবীর পক্ষ ধরে হযরতে সুমাইয়া মহিলা হইয়া কবরে যাওয়ার সময় জান্নাতুল ফেরদাউস হাতে লইয়া ওই কবরের মধ্যে ঢুকেছে। আপনারা কি জান্নাত নিবেন না জাহান্নাম নিবেন? জান্নাত নেওয়ার রাস্তাই হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর রাস্তা। শুধু জান্নাত নয়, আজকে যারা নবীর ভালোবাসায় বসে আছেন, আপনারা কি কেউ নবীজিরে দেখছেন? কেউ দেখছেন না? এই নবীর ভালোবাসা দেখেন নাই, বাংলার জমিনে বসে আছেন, এইভাবে আপনাদের মতো ভালোবাসায় নবীরে দেখে নাই। হযরতে ওয়াজ করনি, 7 বছর বয়স নবীরে ভালোবাসে, কয় বছর? কিন্তু ওয়াজ করনি পিতা হারা হয়ে গেলেন, মার গলায় ধরে কান্দে, মাগো বাবা নাই, সংসার কেমনে চলবে? মা বলেন, বাবা চিন্তা করো না, আল্লাহ চালাবে। ওয়াজ করনি
সম্পূর্ণ সংসারের দায়িত্ব নিতে হলো সাত বছর। বেড়া বকরি দুম্বা লইয়া পাহাড়ে পাহাড়ে যায়, বেড়া বকরি দুম্বা ছেড়ে শুধু গুনগুন গুনগুন করে গান গায়, দয়ার নবী মায়ার নবী গো আপনি আমার জীবনের জীবন। বলুন, দয়ার নবী মায়ার নবী গো আপনি আমার ওয়াজ করুনি। নবীর দেখে নাই এই চক্ষে, শুধুমাত্র নবীর ভালোবাসার গান গাই, দিন যাই রাত্র যাই, মাঝে মাঝে পাহাড়ের চূড়ায় নিরিবিলি বসে নবীর ভালোবাসার গান গাই। এদিকে কারো কারো দুম্বা কারো কারো বকরি বাঘে থাফাইয়া নিয়ে যায়, মাঝে মাঝে বিচার যায় মায়ের কাছে, ও ওয়াজকরণীর মা তোমার ওয়াজকরণীর বেড়া বকরি দুম্বা অনেকগুলি বাঘে নিয়ে গেছে। মার কাছে বিচার গেলে বাড়িতে আসলে ওয়াজকরণী জিজ্ঞেস করে, মা বাবা গো তোমার বেড়া বকরি দুম্বা বলে বাঘে খাইছে, তুমি কই ছিলা? মা আমি কাছে ছিলাম না, তাহলে খবরটা কি? ওয়াজকরণীটা ডাকে, মা গো আমি দেখেছি বাঘ আসছে গো মা, কিন্তু বাঘ আসে ঠিকই আমার বকরির পাশে, বাঘ নাকটা লাগাইয়া গো নাক আমার বকরির গায়ে লাগাইয়া হাত লাগায় না। নবীর আসে গেরা গো, যেই নবীর আসে গে ওয়াশ করুনি, তার বেড়া বকরি দুম্বা জঙ্গলার বাগে খায় না, নাক লাগাইয়া হাত লাগাই না। মা আমি দেখিছি ভাগ এসে আমার বকরি ছেড়ে দিয়ে অন্যের বকরি ধরে নিয়ে যায়, এ হলো নবীর ভালোবাসার পুরস্কার। মা গো কোনোদিন ভয় পায় না, ওয়াজকরণীর বকরি জঙ্গলার বাগে খাবে না, ওয়াজকরণীর মধ্যে আছে নবীর ভালোবাসা, যেই নবীর সৃষ্টি না হইলে বাঘের সৃষ্টি হতো না। ওয়াজকরণী একদিন মাকে বললেন, মা আমাকে একটু অনুমতি দিবেন, আমি নবীর সাথে দেখা করে আসি। যাও বাবা দেরি করো না, তাড়াতাড়ি আইছো। নবীজি বাড়ির সামনে চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকেন, আমার নবী আছেন নি বাড়িতে?